আওয়ামী লীগের পক্ষে প্রচারণা করেছি এবং প্রথম ভোট দিয়েছি নৌকায়। এমনিতে বিএম কলেজে কার প্রভাব বেশি ছিল মানে ওই সময়? ওই সময় ছাত্রলীগ ছাত্রউনিয়ন এই দুইটাই দল ছিল, আর বাংলা ছাত্রলীগ বলে একটা সংগঠন ছিল, তাদেরও ছিল, কম বেশি তাদেরও ছিল। আমি গ্রামে চলে গেলাম, আমার পরিবার গ্রামে থাকতাম, আমি শহরে থাকতাম, হোস্টেলে থাকতাম, হোস্টেল বন্ধ হয়ে গেল, আমরা গ্রামে চলে গেলাম, গ্রামে ছিলাম। গ্রামে আমাদের বাড়িটা মোটামুটি মুক্তিযোদ্ধার, বিভিন্ন সময় মুক্তিযোদ্ধাদের ওখানে মিটিং হইতো, তাদের খাওয়া দাওয়ার আমরা ব্যবস্থা করতাম। তখন আমার বাবা জীবিত ছিলেন, তিনি একটু মাতব্বর কিসমের লোক ছিল, তিনি এলাকার প্রতিনিধিত্ব করতেন, কিন্তু আমি অত ঠিক সাহসী লোক ছিলাম না যে ওই মুহূর্তে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করার, কিন্তু মানসিকভাবে সম্পূর্ণভাবে মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম। তাদের খাওয়া দাওয়া, তাদের থাকার ব্যবস্থা এগুলো করায় ব্যস্ত থাকতাম, কিন্তু প্র্যাকটিক্যালি মুক্তিযোদ্ধারা যেভাবে ক্যাম্পে ক্যাম্পে থাকতো ওই ক্যাম্পে আমি কখনো থাকি নাই। ঠাকুরগঞ্জ এলাকা এমনি তখন ছিল যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা, আর পাকিস্তান আর্মির ওই দুই তিনবার গেছে শুধুমাত্র হিন্দু জনবসতিতে অগ্নিসংযোগ করা এবং হিন্দুদের হত্যা করার জন্য। এই এর বেশি জনপদে পাকিস্তান সেনাবাহিনীর আনাগোনা ছিল না, আর কিছু রাজাকার তৈরি হইতো, তাও বাজার ভিত্তিক, গ্রামে কোনো রাজাকারও ছিল না। শান্তি কমিটির লোক ছিল, তারা খুব একটা প্রথম অবস্থায় যে সমস্ত লুটপাট হয়েছে হিন্দুদের বাড়িঘর, তারপর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ওই ওই লুটপাটও বন্ধ হয়েছে এবং মোটামুটি স্বাভাবিক ছিল। বড় ভাই ছিলেন না যশোরে, উনি যশোরে ইসে চাকরি করতেন খাদ্য বিভাগে, কিন্তু খাদ্য বিভাগে ওনার খাদ্য গোদাম লুট হওয়ার পর উনি যশোরে ওখানে গ্রামে চলে যান এবং মুক্তিযুদ্ধে যশোর অঞ্চলে উনি অংশগ্রহণ করছেন এবং ওনার নাম আলমগীর শিকদার। পরে আমি অগস্ট মাসে ওনার কোনো খোঁজ না পাই, তখন তো কোনো ফোন ছিল না, আমি ওনার খোঁজে আমি যশোরে যাই, ওনার সাক্ষাৎ পাই। সাক্ষাৎ প্রতিবন্ধী আমার আর্মিতে অ্যারেস্ট করছিল, একদিন রাখছিল, আমি যে কোনোভাবে হোক অল্প বয়সের কারণে আমাকে ছেড়ে দেয়। মানে এই যে হিন্দু বাড়ি পুড়িয়ে দিল, আপনি কি সচক্ষে দেখেছেন? সচক্ষে দেখেছি, আমরা পড়ার পরপরই, ওই সময় তো যেতে পারি নাই, পড়ার পরপরই আমরা গেছি এবং আমার অনেক বন্ধু বান্ধব যারা হিন্দু ছিল তারা আমাদের বাড়িতে আশ্রিত ছিল এবং পোড়া যাওয়ার পর তাদের কোনো কী কী ক্ষয়ক্ষতি হয়েছে এটা তারা নিজেরা দেখতে যায় নাই। আমরা কিছু মুসলমান ছেলে পান কলসকাঠি গেছি, কলসকাঠি 350 মতো লোক, কম বেশি হতে পারে 350 লোক হত্যা করেছে এবং নারীদের উপর নির্যাতন করছে, শারীরিক তাদের শ্লীলতা হানি করছে কলসকাঠিতে, এটা ব্যাপক অত্যাচার হয়েছে। এটা হয়েছে মে মাসে, ডিসেম্বরের প্রথম দিকেই মুক্তিযোদ্ধারা বাকারগঞ্জ থানা তারা আক্রমণ করে স্বাধীন করছে, বিভিন্ন বাহিনী একসাথে হয়ে বাকারগঞ্জ থানাকে মুক্ত করছে, শত্রু মুক্ত করছে এবং 8 ডিসেম্বর বরিশালের পতন হয়েছে, আমরা সবাই তখন বরিশাল শহরে হচ্ছে 8 তারিখ।